গোলাপ জল কেওড়া জলের একটা মানে ভালো স্মেল পাচ্ছি একেবারে, ঠিক আছে। গোলাপ জল কেওড়া জল মালটা খুব সুন্দরভাবে দিয়েছে, মানে ফার্স্ট বাইটে আমি এটাই পেলাম যে গোলাপ জল মানে কেওড়া জলটা দিয়েছে বেশ ভালো একটা মানে হার্ড স্মেল আসছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকিস কর্নার। আর আজকে কিন্তু চলে এসেছি পিনকলে একেবারে বাস স্ট্যান্ড মোড়ের সামনে, ঠিক আছে। আজকে চলে এসেছি CR7 বিরিয়ানি খেতে। হ্যাঁ, CR7 অন্য কিছু না, CR7 দোকানের নাম। তো CR7 দোকানটা বিরিয়ানি খেতে চলে এসেছি। হ্যাঁ, এখানে 100 টাকায় চিকেন বিরিয়ানি, 200 টাকায় মাটন বিরিয়ানি। তো সেটাই আজকে টেস্ট করবো আর সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। দেখা যাক কেরম কী খেতে লাগে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বেশি দেরি না করে বিরিয়ানি অর্ডার দেওয়া যাক। আর একদম কিন্তু মানে অনেক একটু তাড়াতাড়ি চলে এসেছি, এখনও এদের মানে বিরিয়ানি ফিরিয়ানি তৈরি হয়নি। তো এদের ফার্স্ট হাঁড়ি মানে নামবে, সেই হাঁড়ি থেকেই আমরা রাই মানে একেবারে বিরিয়ানি নেব আর সেটাই তোমাদেরকে সামনে তুলে ধরবো। বেশি দেরি না করে বিরিয়ানি অর্ডার দেওয়া যাক। তো CR7 বিরিয়ানিতে মানে ঢুকে গেছি ভিতরে একদম। তো এই যে দেখতে পাচ্ছ ভিতরে সেট আপ ফেটআপ আছে। তো বিরিয়ানি হাঁড়ি এখানে এখনও এদের তৈরি হয়নি। তো হাঁড়িটা মানে কি করে ফুলছে বা এদের প্রথমে ঘি ফি দেওয়া হবে, তো সেটা আমি তোমাদের পুরো দেখাবো। তো সেই জন্য একটু তাড়াতাড়ি এসছি। তো তোমরা জাস্ট দেখতে থাকো, আমি ওয়েট করে আছি, তারপরে হাঁড়ি খুললে তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে। ঘিফি তো মেলানো হয়ে গেছে, তোমাদের তো দেখালাম একেবারে ঘিফি মিলিয়ে মানে এরা ঘিটা মানে বাটিতে ছিল, তো সেটাকে ভিতরে মানে বিরিয়ানি হাঁড়ির ভিতরে রেখেই মালটাকে গলিয়ে দিয়েছে। তো এখন মোটামুটি বিরিয়ানি মানে ঘিফি মেলানো হয়ে গেছে, এখন মানে জাস্ট তুলে ফার্স্ট কাস্টমারকে সার্ভ করবে। তো সেটা একটুখানি তোমরা দেখে নাও যে বিরিয়ানি কেটে ফেটে তুলছে, তো সেটাই একটু দেখে নাও। তারপরে মানে দোকানে এসেছি, এখন বিরিয়ানি তো খাবোই, তো আমরা অর্ডার দেবো। ততক্ষণ তোমরা একটু দেখে নাও, তারপরে আমাদের বিরিয়ানি অর্ডারটা নিয়ে তোমাদের সাথে আসছি। শুরু করে দিয়েছি, পড়েছিস? তো আমাদের সেই CR7 দোকানের বিরিয়ানি চলে এসছে, মানে অনেকক্ষণ ওয়েট করার পরে একটুখানি দোকানে ভিড় ছিল, তারপরে আমরা বিরিয়ানি পেয়ে গেছি হাতে। তো প্রথমে আমি একটু স্যানিটাইজটা করে নিই হাতটা, একটু হাত পাত স্যানিটাইজ করে নিই, ঠিক আছে। এখন আবার তো যেহেতু কারফিউ ফারফিউ শুরু হয়েছে, ঠিক আছে, তো সেই জন্য আবার একটু সেফটি প্রিকশন মেনেই চলতে হচ্ছে। এমনিও আমি স্যানিটাইজার আর মাস্ক ক্যারি করি, সেটা কোনো ব্যাপার না। তো চলো ফার্স্টেই দেখাই তোমাদের এই যে চিকেনের পিসটা, দেখতে পাচ্ছ? একটু জুম করে দেখাস চিকেনের পিসটা, ঠিক আছে। এই চিকেনের পিস একেবারে পুরো থাইয়ের পোর্শনটা দিয়েছে আমাদের, ঠিক আছে। আর সাথে আলু, আলু কোথায়, আলু কোথায়, এ ভাই আলু কোথায় বাবা? রাইস ফাইস জাস্ট তোমাদের তো দেখালাম ফার্স্ট হাঁড়ির মানে বিরিয়ানি, তো তো সেই জন্যে খুব গরম, আলু ফালু বের করা যাচ্ছে না। রাইস ফাইস একটু সরাই, আলুটা বের করে দেখি, ঠিক আছে। তো আলুটা, এই যে আলু, বিশাল বড় আলু দিয়েছে, এই যে আলু,
দেখতে পাচ্ছ একটা বড় সেই বড় আলুর হাফ সাইজের একটা আলু দিয়েছে আমাদের, ঠিক আছে। এই যে জাস্ট একটু ভেঙে দেখিয়ে দিই তোমাদের, খুব গরম, খুবই গরম, মানে ভাঙা যাচ্ছে না। তাও এই দেখো জাস্ট এই আমি একটু চাপ দিলাম, এই যে ভেঙে গেল, ঠিক আছে। একদম এরকম পুরো ভিতরে একদম মশলা ফসলা ঢোকা আলু, ঠিক আছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে একটু, মানে এই যে দেখতে পাচ্ছ ঝুরঝুরে টাইপের রাইস, ঠিক আছে। একদম মানে আমি হাত ফাত দিয়ে যা দেখলাম একটু জুসি টাইপের রাইস ফাইস দিয়েছে, ঠিক আছে। চলো ফার্স্ট বাইট নিয়ে দেখা যাক, একটু জুম করে দেখাও বন্ধু। গোলাপ জল কেওড়া জলের একটা মানে ভালো স্মেল পাচ্ছি একেবারে, ঠিক আছে। গোলাপ জল কেওড়া জল মালটা খুব সুন্দরভাবে দিয়েছে, মানে ফার্স্ট বাইটে আমি এটাই পেলাম যে গোলাপ জল মানে কেওড়া জলটা দিয়েছে বেশ ভালো একটা মানে হার্ড স্মেল আসছে। তো চলো আরেকবার মানে একটুখানি আলুটা ভেঙে দেখাই। আলু কিন্তু মানে একটু ঠান্ডা হয়েছে, তো সেই জন্য যথেষ্ট সফট, ঠিক আছে। এই দেখো জাস্ট আমি এরকম চাপ দিলাম, ভেঙে গেল, ঠিক আছে। চলো এবারে আলু ফালু দিয়ে একটুখানি এরকম আলু নিয়ে ভালো লাগছে, সাথে এই যে স্যালাড দিয়েছি উপরে অ্যাজ ইউজুয়াল যেটা তোমরা খেতে অভ্যস্ত, ধনে পাতার চাটনি। চলো পেঁয়াজটা একটু টেস্ট করা যাক চাটনি ফাটনি দিয়ে। ভালো লাগছে, ঠিক আছে, খারাপ না, ঠিক আছে। দেখো এটার প্রাইস হচ্ছে তোমার 100 rupees, চিকেন বিরিয়ানি 100 rupees, মাটন বিরিয়ানি 200। তো 100 rupees হিসাবে যা কোয়ান্টিটি দিয়েছে এই মাটন আর আলু সরিয়ে, তোমরা দেখতে পাচ্ছ নিচে কিন্তু মানে জাস্ট পুরো একেবারে পাহাড় বানিয়ে দিয়েছে, এতটা কোয়ান্টিটি অফ রাইস দিয়েছে আমাদের এখানে, ঠিক আছে। তো চলো এবারে বেশি কথা না বাড়িয়ে মাটনটা চিকেনটা দেখাই, একটু দেখা সামনে থেকে চিকেনটা। চিকেনটা দেখতে পাচ্ছ এই জাস্ট দেখো, ঠিক আছে, চিকেনটা দেখো খালি একেবারে দেখতে পাচ্ছ গরম গরম চিকেন, চিকেন বিরিয়ানি জাস্ট আমাদের হাড়ি থেকে বের করে দিল, ঠিক আছে। জাস্ট এরকম হাত দিচ্ছি পুরো একদম বেরিয়ে আসছে, এই যে জাস্ট এরকম এরকম ধাক্কা মারলাম বেরিয়ে আসলে এই যে এরকম চিকেন। তো চলো চিকেনটা একটু খেয়ে দেখা যাক। মানে চিকেনটা খেয়ে এটা বুঝলাম যে চিকেনটা এক্সট্রা মানে আলাদা করে বানায়নি, একেবারে বিরিয়ানির ভিতরে রেখেই চিকেনটা তৈরি করা। তো এমনি মানে ওভারঅল যদি বলতে যাও মানে বিরিয়ানিটা আশেপাশের মধ্যে খুবই সুন্দর লাগছে, আর যেরকম প্রাইস আর আজকালকার যা জিনিসের দাম, তোমাদের তো মাঝে মাঝে আমি বলি যে আজকালকার যে মানে জিনিসের যে দাম, মানে সেই বাজারেও যে এরকম তোমরা কম দামে আজকাল এত কিছু পাচ্ছ, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। তো একবার চলো মানে আলু দিয়ে চিকেন দিয়ে একটু রাইস দিয়ে সাথে স্যালাড ফ্যালাড দিয়ে খাওয়া যাক। এই দেখতে পাচ্ছ কি লেভেলে সফট, ঠিক আছে। একটু এই যে মটন এই সরি ধর বারবার মটন বলে দিচ্ছি, এ কি সত্যি তুমি ভাই। এই যে চিকেন নিলাম সাথে একটু এই যে আলু ফালু একটু রাইস নিয়ে, খুব সুন্দর লাগছে মানে। আর বিশেষ করে আমার নিচে মানে হাড়ির নিচের রাইসটা দিয়েছে না বেশ মশলা রাইসটা, ওটার জন্য আরো বেশি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। মানে কি বলবো, মানে একটা ভালো জায়গা পেলাম, তো ভালো জায়গার সন্ধান পেলাম, তো সেই জন্য আমি ভাবলাম এই জায়গাটার মানে ভিডিওটা তোমাদের কাছে দেওয়া উচিত। তোমরাও এসে টেস্ট করো, আর কার কেরম লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের অ্যাড্রেসটা লোক মানে অ্যাড্রেসটা বলে দিই, এটা হচ্ছে পিনকল বাস স্ট্যান্ডের একদম উল্টো, মানে বাস স্ট্যান্ড থেকে নেবেই তোমরা অপোজিটে রোড ক্রস করেই তুমি দেখতে পারবে CR7 বিরিয়ানি, ঠিক আছে। তোমাদের বেশি কিছু মানে কাউকে কিছু জিজ্ঞাসা করতে হবে, জাস্ট তোমাদের বলে দিই পিনকল ইছাপুর আর শ্যামনগরের মাঝখানে, পিনকলে বাস স্ট্যান্ডে নেবে অপোজিটে আসলে একটুখানি জাস্ট 2 মিনিটও হাঁটতে হবে না, এসেই দেখবে CR7 বিরিয়ানি, ঠিক আছে। তো বিরিয়ানি তো আমি খেলাম, এবারে তোমাদের পালা, কার কেরম লাগে আমাকে মানে জানিও একটু কমেন্ট করে। তো বেশি দেরি না করে আজকের মতো এখানেই রাখছি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজকের মতন চলো টাটা বাই বাই।